সত্য কাজে কেউ নাই রাজি, সত্য কাজে কেউ নাই রাজি, সবই দেখিতা না না না, যাদ গেল বলে, যাদ গেল বলে। জয় গুরু এম এন প্লেতে আপনাদেরকে স্বাগতম জানাই, আপনাদের সাথে রয়েছি আমি মাইক। তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমার হাতে একতারা। তো আজকে আমরা একতারা শিখবো, আর এই একতারা যারা যারা শিখবেন বলে ভাবছেন তো তারা তারা এখন থেকে অবশ্যই করে শিখতে পারেন। তো দর্শক বন্ধুরা দেখে নিন আমাদের এই একতারার প্রথম পর্বে আমরা কিভাবে এই একতারাকে ধরবো এবং ডান হাতের কোনগুলো কাজ এবং বাম হাতের কী কাজ রয়েছে, তো আমি সে ব্যাপারে আপনাদেরকে একটু ভেঙে পেতে দেখিয়ে দেব। তো একটু সংক্ষেপের মধ্যেই চেষ্টা করব দেখাবার জন্য, তো ভিডিও টেনে দেখবেন না, অবশ্যই করে পুরোপুরি দেখবেন, নাহলে আপনাদের বোঝার জন্য খুবই অসুবিধা হতে পারে। তো দেখে নিন, শুরুতে দেখুন লাওয়াটাকে ডান হাত দিয়ে দেখুন এই এই পজিশন যে রয়েছে আমাদের এই কাঠের পজিশন, এই এখানে ডান হাত দিয়ে এরকম করে দেখুন ধরে নেবেন। ধরে এই যে তর্জনী আঙুল যে রয়েছে এই আঙুলটাকে দেখুন ফ্রি করে রাখবেন সবসময়। দেখুন ধরেছি এখানে, আর এই বাম হাতের কাজ হলো, আমাদের এই বাম হাতের কাজ হলো দেখুন এখানটায়। তো এখানে খেয়াল করবেন যে আমাদের ডান হাত দিয়ে শুধু এই টুকাগুলো আমরা দিয়ে থাকি, আর এই টুকাগুলোকে ছোট এবং বড় করে থাকি এই বাম হাতের সাহায্য নিয়ে। কীরকম, যেরকম একটা দেখুন আমি একটি খোলা আওয়াজ দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন আবার এই আওয়াজটি দেখুন, এখানে দুইটি আওয়াজ আসছে, একটি বড় আওয়াজ আর একটি ছোট আওয়াজ। তো আমরা এই লাওয়াটাকে বাজিয়ে থাকি, ধরুন অন্য কোনো ইনস্ট্রুমেন্ট থাকলে ঢোল হোক বা দোতরাই হোক বা অন্য কোনো ইনস্ট্রুমেন্টই রয়েছে, সেগুলোর যে তাল রয়েছে দাদরা কাহারবা অথবা ঝাঁপ তাল তেওড়া তাল, তো এই তালগুলোর সাথে আমরা এই লাওয়াকে বাজিয়ে থাকি সেই তালের সাথে। তো দেখুন শুরুতে আপনারা তাল পারবেন না, আপনাদেরকে যেটা করতে হবে শুরুতে এই ডান হাতটাকে আগে সেট করতে হবে, ডান হাতের এই তর্জনী আঙুলটাকে আগে ভালো করে জায়গাতে নিয়ে আসতে হবে, টুকার জায়গাতে নিয়ে আসতে হবে, আর এই বাম হাতটাকে ছোট করার মতো এবং বড় করার মতো যে শক্তিটা রয়েছে যে ব্যালেন্সটা রয়েছে সেই ব্যালেন্সটা এই বাম হাতে থাকতে হবে। তো তার জন্য একটু প্র্যাকটিস করতে হবে। তো শুরুতে আপনারা কোন প্র্যাকটিসটি করবেন এবং আপনাদের কাজে লাগবে তো আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। দেখুন আগে খালি ডান হাত দিয়ে টুকা দেবেন, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ন দশ, দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন, দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন। এখানে খেয়াল করবেন যে আপনি মুখ দিয়ে যেটা বলতেছেন ওয়ান বা এক বলার সঙ্গে সঙ্গে এই টুকাটা সে মুখের কথার সাথে সাথে এই হাতের এই তর্জনী আঙুলটা এটা রেডি করে রাখতে হবে এবং সেই মুখে বলা কাজের সাথে সাথে এটাকে টুকা দিয়ে দিতে হবে। তো দেখুন এক দুই, দ্রুত বলেছি দ্রুতই আমি দিতে পেরেছি, আপনাকেও এভাবে দিতে হবে ওয়ান টু, বা ধীরে বললে ওয়ান টু। দেখুন এখানে একবার জোরে জোরে আওয়াজটা করলাম, আর একবার কি একটু ছোট করে আওয়াজটা করলাম, এক দুই এক দুই এক দুই এক দুই এক দুই। তো দর্শক বন্ধুরা প্র্যাকটিসটি করবেন চারটি টুকায়, সেই চারটি টুকা মুখ দিয়ে হিসাব করবেন ওয়ান টু থ্রি ফোর। তো এই ওয়ান টু থ্রি ফোর দুইটি টুকাকে বড় করবেন আর দুইটি টুকাকে ছোট করবেন। তো বড় দুইটি টুকা শুরুতে দেবেন কীরকম, ওয়ান টু ওয়ান টু, একসঙ্গে বাম হাত চেপে দেবেন এবং টুকা দেবেন, আগে টুকাটা দিতে হবে এবং টুকার সঙ্গে সঙ্গে বাম হাতকে এরকম চেপে দিতে হবে। দেখুন আপনি যেভাবে দেন এভাবেও দিতে পারেন, এভাবেও দিতে পারেন, এভাবে দিয়ে দেখুন একসঙ্গে দেবো আমি, দেখুন ভালো ভালো করে দেখে নিন যাতে বোঝার জন্য কারোর অসুবিধা না হয়। দেখুন টং টং
তো এভাবে আপনি হিসাবের সঙ্গে মিলাবেন, ওয়ান হিসাবের সঙ্গে মিলাবেন কীরকমভাবে, ওয়ান টু এই দুইটি আওয়াজ বড়, আর তারপরে খোলা আওয়াজ থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোর। তো এখানে ওয়ান দিয়ে চেপে দিতে হবে, টুতে চেপা দিতে হবে, এবং থ্রি খালি ফোর খালি, এটা মনে রাখতে হবে। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানাই। তো আজকে এ বলে শেষ করতে যাচ্ছি, আজকে বিদায় নিচ্ছি বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ জানাই সবাইকে।